শিক্ষার্থীরা, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জয়শ্রী ভট্টাচার্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আজ আমি তোমাদের ক্লাস থ্রি এর হিন্দু ধর্ম শিক্ষা পড়াবো। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় পড়াবো। দেখো, চতুর্থ অধ্যায় হচ্ছে সহমর্মিতা। আমরা প্রথমে পাঠটা পড়বো এবং পাঠ থেকে কী কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করব। দেখো, প্রথমে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সহমর্মিতা। প্রথমে আমরা অধ্যায়টা ভালো করে পড়ব। সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো। একটি সত্য ঘটনা, মমতা আর কমল একই স্কুলে পড়ে। মমতা তৃতীয় শ্রেণীতে পড়ে আর কমল পড়ে প্রথম শ্রেণীতে। মমতা এবং কমল কি একই বিদ্যালয়ে পড়ে, কিন্তু একজন তৃতীয় শ্রেণীতে এবং একজন প্রথম শ্রেণীতে পড়ে। কমল তার সহপাঠীদের সঙ্গে স্কুলে যায়। সবাই খুব চঞ্চল, রাস্তায় হাঁটে তো না, যেন দৌড়ায়। তার মানে এরা খুবই চঞ্চল, যখন রাস্তা দিয়ে যায় তখন কি এরা হাঁটে না, তারা কি করে, দৌড়ায়, দৌড়িয়ে দৌড়িয়ে যায়, তোমার ঠিক তোমাদের মতো। একদিন ওরা রাস্তায় এরকম ছুটাছুটি করছে, এমন সময় পাশের রাস্তা দিয়ে ওদের সঙ্গে এসে মিলিত হলো মমতা। সে কমলকে ছুটাছুটি করতে দেখে বারণ করলো। মমতা কি করলো, কমলকে ছুটাছুটি করছে দেখে ছুটাছুটি করতে কি করলো, বারণ করলো। বলল, রাস্তায় এলোমেলো ছুটাছুটি করো না কমল, ধীরে সুস্থে চলতে হয়, নইলে হোঁচট খাবে। তার মানে কি, রাস্তাঘাটে কখনো এলোমেলোভাবে ছুটাছুটি করা উচিত নয়, সেটা মমতা কমলকে বুঝিয়ে বলল। ধীরে সুস্থে চলতে হয়, নইলে হোঁচট খাবে। কার কথা কে শোনে, একটু পরেই সত্য হলো মমতার কথা। হোঁচট খেয়ে পড়ে গেল কমল, ওর ডান পায়ের বুড়ো আঙুলে চোট লেগেছে, রক্ত ঝরছে, কেঁদে উঠল সে। অর্থাৎ যে কী করলো, মমতা যে বললো এটা কমল শুনলই না, সে কী করতে থাকলো, দৌড়াদৌড়ি করতে থাকলো এবং হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ার পর কী হলো, সে আঙুলে ব্যথা পেল এবং কী হলো, তার রক্ত ঝরছে, কেঁদে উঠল সে। স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। কমলের সহপাঠীরা কমলকে ফেলে চলে গেল, কিন্তু মমতা তা করল না। সে কমলকে বলল, ছি কাঁদে না, আমি দেখছি। মমতার স্কুল ব্যাগে তার মা সব সময় ডেটল, তুলা, ব্যান্ডেজ এসব দিয়ে রাখেন, কখন দরকার হয় বলা তো যায় না, এখন দরকার পড়ল, মমতা নিজের জন্য নয় কমলের জন্য। মমতার মা সবসময় ওর ব্যাগে কী দিয়ে রাখেন, ডেটল, তুলা, ব্যান্ডেজ এসব দিয়ে রাখেন, কারণ কখন দুর্ঘটনা ঘটে সেটা তো বলা যায় না, কিন্তু এখন প্রয়োজন পড়ল এগুলার, কিন্তু কার জন্য, মমতার জন্য নয় কমলের জন্য। মমতা কমলের চোট লাগা বুড়ো আঙুলে ঔষধ লাগালো, তারপর যত্ন করে বেঁধে দিল। মমতা কী করলো, তার ব্যাগে থাকা ব্যান্ডেজ দিয়ে এবং ডেটল দিয়ে কী করলো, সে কমলের বুড়ো আঙুলে ঔষধ লাগিয়ে যত্ন করে বেঁধে দিল। কমলকে ধরে উঠালো মমতা। কমলকে কী করলো, সে ধরে উঠালো, কারণ কমল হাঁটতে পারছে না। তারপর মমতা ওর স্কুল ব্যাগ নিল। কমল মমতাকে ধরে ধরে পায়ের গোড়ালির উপর ভর দিয়ে ঘোরাতে ঘোরাতে স্কুলে গেল। স্কুলে গিয়ে মমতা আগে কমলকে তার ক্লাসে পৌঁছে দিল। কমলদের ক্লাসের শিক্ষক মমতার কাছে সব শুনলেন, তিনি খুব খুশি হলেন। ওদিকে মমতাদের ক্লাসের শিক্ষক দেরি করে ক্লাসে আসার জন্য খুব রাগ করলেন, বললেন, ক্লাসে আসতে দেরি হলো কেন। মমতা সব খুলে বলল, শিক্ষক খুবই খুশি হলেন। তখন তিনি ক্লাসের সবাইকে বললেন, জানো আজ মমতা কমলের জন্য যা করলো তাকে কি বলে। শিক্ষার্থীরা প্রশ্ন করল, কি বলে স্যার। শিক্ষক, একে বলে সহমর্মিতা। অর্থাৎ মমতা যে কমলের জন্য কি করল, অপেক্ষা করল, কমলকে পায়ে ব্যান্ডেজ বেঁধে দিল, তাকে তার ব্যাগ কাঁধে নিয়ে তাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিল, এটাই হচ্ছে সহমর্মিতার একটা উদাহরণ। ঠিক তাই, সহমর্মিতা বলতে বোঝায় অপরের সুখ দুঃখ বা আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। কমলের সহপাঠীরা কমলের দুঃখকে নিজেদের দুঃখ বলে মনে করেনি, কিন্তু মমতা কমলের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করেছে। আমরা পাড়ায় গ্রামে সবাই মিলেমিশে বাস করি, সেখানে সুখ দুঃখে সকলকে একসঙ্গে থাকতে হয়, একসঙ্গে চলতে হয়, একেই বলে সমাজ। সমাজে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়, তাহলে পরস্পরের প্রতি, পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপিত হয়, সমাজে শান্তি বিরাজ করে। তাই সমাজের জন্য সহমর্মিতা খুবই দরকারি বিষয়। সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে কোনো জাতি বা ধর্ম বিচার করতে নেই, সকল জাতির ও সকল ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়। সুতরাং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহমর্মিতা এমন না যে আমরা সমাজের কোনো নির্দিষ্ট মানুষের প্রতি প্রকাশ করব, সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়, সকল ধর্মের প্রতি।
এখন দেখো সহমর্মিতা সম্পর্কে ধর্মগ্রন্থ থেকে একটি গল্প তোমাদের বইয়ে আছে যেটা আমি তোমাদের এখন পড়ে শোনাবো। অর্জুনের সহমর্মিতা। অর্জুন কে ছিলেন? অর্জুন ছিলেন মহাভারতের একজন বীর নায়ক, যিনি পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিলেন। মহাভারতের কথা, মহাভারতের সবচেয়ে বড় বীর অর্জুন। একবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন খাণ্ডব নামক এক বনের পাশে বেড়াতে এসেছিলেন। তখন সেখানে এলেন অগ্নিদেব। তিনি জানালেন যে এক রাজা 12 বছর ধরে যজ্ঞ করেছিলেন, সে যজ্ঞের ঘি খেয়ে তার অগ্নিমান্দ হয়েছে। তিনি গেলেন পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, তুমি খাণ্ডব বন দগ্ধ করো। দগ্ধ করো মানে কি? পুড়িয়ে ফেলো। কিন্তু হাতিরা সুর দিয়ে এবং নাগেরা মাথায় করে জল সেচ করে আগুন নিভিয়ে দেয়। তার মানে কি? হাতিরা কী করে? হাতিরা তাদের সুর দিয়ে পানি নিয়ে আসে এবং নাগেরা মানে সাপেরা কী করে? জল সেচ করে আগুনটাকে নিভিয়ে দেয়। ওই বনে যে উনি আগুন লাগালেন সেটা নিভিয়ে দেয়। তিনি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্য চাইলেন। তারা অগ্নিদেবের প্রতি সহমর্মী হয়ে সাহায্য করতে সম্মত হলেন, কারণ এর দ্বারা অগ্নিদেবের অগ্নিমান্দ দূর হবে। যেহেতু এতে অগ্নিদেবের কী হবে? সাহায্য হবে। তাই তারা কী করলেন? অগ্নিদেবকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। খাণ্ডব বনে জ্বলে উঠল আগুন। সেই আগুনে পুড়ে মরতে লাগলো বনের বাসিন্দারা আর যত পশু। শো শো শব্দ করে শত শত লোকে জীবের মতো আগুনের শিখা আকাশে মাথা তুললো। পাখিরাও উড়ে পালাতে পারলো না, সেই আগুনের শিখায় পুড়ে মারা পড়তে লাগলো। দানবদের এক রাজা ছিলেন, তার নাম ময়দানব। খাণ্ডব বনের তক্ষক নাগের আবাস থেকে তিনি বের হচ্ছিলেন, তখন তিনিও আগুনের দ্বারা আক্রান্ত হন। ময়দানবের আচরণে শ্রীকৃষ্ণ ও অর্জুন সন্তুষ্ট ছিলেন না। শ্রীকৃষ্ণ ও অর্জুন জানেন ময়দানব অনেক শত্রুতা করেছেন, অনেককে অনেক কষ্ট দিয়েছেন, তবু অর্জুন তাকে সেই আগুন থেকে রক্ষা করলেন। এভাবে বীর অর্জুন শত্রুর প্রতিও সহমর্মিতা প্রকাশ করলেন। দেখো ময়দানব কি? ময়দানব একজন দানব ছিল। তার প্রতি কৃষ্ণ এবং অর্জুন সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি দানব, তিনি অপরের ক্ষতি করেন। কিন্তু যখন তিনি ওই আগুনে কী হলেন, ফেঁসে গেলেন, অর্থাৎ ওই আগুনে তিনি নিজে আক্রান্ত হয়ে গেলেন, তখন শ্রী অর্জুন কী করলেন? অর্জুন তাকে রক্ষা করলেন। যদিও তার প্রতি কী ছিলেন না, সন্তুষ্ট ছিলেন না, কিন্তু তাকে বিপদের মধ্যে ফেলে না রেখে তারা কী করলেন? সাহায্য করলেন। আমরাও এমন করে শত্রু মিত্র সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করব, তাহলে শত্রু মিত্রে পরিণত হবে। অর্থাৎ আমরা যদি শুধু আমাদের মিত্রদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি, তাহলে আমাদের শত্রুরা কি? শত্রুদের প্রতি যদি সহমর্মিতা প্রকাশ না করি, শত্রুরা চিরকাল শত্রুই থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শত্রুদের প্রতিও যদি আমরা সমানভাবে সহমর্মিতা প্রকাশ করি, সেক্ষেত্রে শত্রুরা কী হয়ে যেতে পারে? আমাদের মিত্র হয়ে যেতে পারে, আর শত্রুতা করবে না, সমাজে থাকবে সম্প্রীতি ও শান্তি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সহমর্মিতা। আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যাদের মধ্যে কেউ কেউ চোখে দেখতে পায় না, কেউ কেউ কানে শুনতে পায় না, কেউ কেউ কথা বলতে পারে না, হাঁটাচলাও করতে পারে না। এদের জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন রয়েছে। এদের চলাফেরা, লেখাপড়া প্রভৃতির জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। আবার কিছু কিছু মানুষ বা শিশু বা মানুষ আছে যাদের বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে না, শুনে মনে রাখতে পারে না, নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না। এদেরও বিশেষ চাহিদা রয়েছে, এদের জন্য বিশেষভাবে যত্ন নিতে হয়। এ ধরনের শিশুদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তবে শরীর ও বুদ্ধির এই অপূর্ণতার জন্য এরা নিজেরা দায়ী নয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষভাবে সহমর্মিতা দেখানো দরকার। প্রথমেই লক্ষ্য রাখতে হবে তাদেরকে যেন আমরা আমাদের থেকে আলাদা করে না ভাবি। তাদের সকল কাজে আমরা যেন প্রয়োজনীয় সহযোগিতা করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় এ সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে খেলব, বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিয়ে অংশগ্রহণ করব। এভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমরা সবসময় সহমর্মিতা প্রকাশ করব। সকল জাতি ও ধর্মের মানুষ বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও শিশুরা একই স্রষ্টার সৃষ্টি, সকলেই সমান, কেউ বড় কেউ ছোট নয়। হিন্দু ধর্মে বলা হয়েছে সকল জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন। আমরা জানি ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসা মানেই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। সুতরাং হিন্দু ধর্ম অনুসারে আমরা সহমর্মিতা প্রকাশকে ধর্মের অঙ্গ বলে এবং একটি নৈতিক গুণ বলে জানব। সবসময় নিজেদের আচরণে সহমর্মিতা প্রকাশ করব।
এখন দেখো আমি এই অধ্যায় থেকে তোমাদের কিছু শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে লিখেছি, এগুলো তোমাদের পাঠেরই প্রশ্ন যেগুলো আমরা এখন আলোচনা করব। মমতার আচরণে শিক্ষক খুবই ড্যাশ হলেন, শূন্যস্থান পূরণ এক নং। দেখো মমতার আচরণে শিক্ষক খুবই ড্যাশ হলেন, আমরা পাঠের মধ্যে পড়েছি মমতার আচরণে শিক্ষক খুবই খুশি হলেন, উত্তরটা হবে খুশি। দুই নং দেখো মমতা কমলের প্রতি ড্যাশ দেখিয়েছিলেন, মমতা কমলের প্রতি কী দেখিয়েছিল, সহমর্মিতা দেখিয়েছিল, যেটা আমরা একটু আগে পাঠের মধ্যে পড়েছি সহমর্মিতা। সকল ধর্মই ড্যাশ, সকল ধর্ম কী, সকল ধর্মই এক। সহমর্মিতা ড্যাশ অঙ্গ, কিসের অঙ্গ, সহমর্মিতা ধর্মের অঙ্গ, আমরা পড়েছি ধর্মের অঙ্গ। চোখে দেখতে পায় না এমন শিশুকে বলা হয় ড্যাশ শিশু, আমরা পড়েছি চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, এরকম শিশুদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, সহমর্মিতা কথাটির অর্থ কী, সহমর্মিতা কথাটির অর্থ কী, আমরা একটু আগে পড়েছি সহমর্মিতা কথার অর্থ হচ্ছে অপরের সুখ দুঃখ বা আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। চারটি ধর্মের নাম লিখো, চারটি ধর্ম কী কী, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান। অর্জুন কোথায় এবং কার সঙ্গে বেড়াচ্ছিলেন, অর্জুন কোথায়, অর্জুন খাণ্ডব নামক বনে শ্রীকৃষ্ণের সঙ্গে বেড়াচ্ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর একটি দৃষ্টান্ত দাও, একটি উদাহরণ, দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, যারা চোখে দেখতে পায় না বা হাঁটাচলা করতে পায় না, যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। যেমন যারা চোখে দেখতে পায় না তারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কী করা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে কি আমাদের সবার সাথে যারা সুস্থ স্বাভাবিক শিশু তাদের সাথে একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে, তারপরে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য সবাইকে বলা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের সব আমাদের পাঠের মধ্যে উত্তরগুলা আছে। এখন দেখো তোমাদের পাঠের যে বড় প্রশ্নগুলো আছে আমি এগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। সহমর্মিতা কী বুঝিয়ে লিখো, সহমর্মিতা কী বুঝিয়ে লিখো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এক নং আমরা কীভাবে লিখব, আমরা লিখব যে সহমর্মিতা হচ্ছে অপরের সুখ দুঃখ ভাগ করা এবং কী অপরের সুখ দুঃখ বিনিময় করে নেওয়ার নাম হচ্ছে সহমর্মিতা, আনন্দ বেদনাকে অপরের আনন্দ বেদনাকে নিজের বলে মনে করা। একটু একটা উদাহরণ দিয়ে একটু বড় করে লিখতে হবে। দুই নম্বর হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করব কেন, আমাদের পাঠে বলা হয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী মানে আমরা যখন সহমর্মিতা প্রকাশ করব তখন আমরা এটা কখনো চিন্তা করব না যে আমাদের ধর্ম কী এবং অন্যদের ধর্ম কী, আলাদা হোক বা একই হোক আমরা সকল ধর্মের প্রতি সকল সব ধরনের মানুষের প্রতি আমরা কী করব, সহমর্মিতা প্রকাশ করব। তিন নং প্রশ্ন হচ্ছে অর্জুন মৈদানবের প্রতি কীভাবে সহমর্মিতা দেখিয়েছিলেন, এটা আমরা পড়েছি একটা গল্প যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ যখন খাণ্ডব নামক বনে বেড়াচ্ছিলেন তখন কি, তখন ময়দানব সেখানে কি আগুনের মধ্যে আগুন দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছিলেন। ওই সময় শ্রীকৃষ্ণ এবং অর্জুন একসাথে বনে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু তারা ময়দানবের প্রতি সন্তুষ্ট না হলেও তারা কী করেন, ময়দানবকে রক্ষা করে, আগুন থেকে ময়দানবকে রক্ষা করে অর্জুন ময়দানবের প্রতি সহমর্মিতা দেখিয়েছিলেন। চার নং প্রশ্ন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাদের বোঝায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে বোঝায় যারা চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না, যাদের কী আছে বিশেষ চাহিদা আছে তাদেরকে বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। একটা উদাহরণ দিয়ে একটু বিস্তারিত লিখলেই সেটা তোমাদের বই থেকেই তোমরা লিখতে পারবে। পাঁচ নং দেখো সহমর্মিতা ধর্মের অঙ্গ, কথাটি বুঝিয়ে লিখো, আমাদের ধর্ম আমাদেরকে কী করে সবসময় নৈতিক শিক্ষা দেয়, ভালো কাজ করার, ভালো মানুষকে সাহায্য করার, সহযোগিতা করার, মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করার, তাই সহমর্মিতা হচ্ছে ধর্মের অঙ্গ, ধর্মেরই একটা অংশ, তাই আমরা এটাকে এইভাবে লিখব যে সহমর্মিতা মানে হচ্ছে মানুষকে কী করা, সাহায্য করা, অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া, বেদনাকে নিজের বলে মনে করা, তাই এটা আমাদের ধর্মেরই একটা অঙ্গ, যেহেতু আমাদের ধর্ম আমাদেরকে কী করে নৈতিক শিক্ষা দেয়, ভালো কাজে উৎসাহিত করে।
তারপরে 6 নং প্রশ্ন দেখো হিন্দু ধর্মে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে কি রূপ আচরণ করার কথা বলা হয়েছে হিন্দু ধর্মে মানে আমাদের ধর্মে কি বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কি করতে হবে এটা ভাবতে হবে যে কেউ ছোট নয় বা কেউ বড় নয় সবাই সমান সবাইকে কি করতে হবে সমান সুযোগ দিতে হবে তাদের অপূর্ণতার জন্য তারা নিজেরা দায়ী নয় তাদেরকে কি করতে হবে সব সময় সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর করব আশা করি তোমরা এই চতুর্থ অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আমরা আগামী দিন নতুন একটা অধ্যায় করব আর এই অধ্যায় সম্পর্কে যদি কোনো তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা আগামী ক্লাসে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকো ধন্যবাদ